ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংকেত। নভেম্বর মাসেই আঁচড়ে পড়তে পারে উপকূলে, সেই সঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। কালী পুজোর পরদিন থেকেই মেঘ কেটে পরিষ্কার হয়েছে আকাশ, সকাল থেকেই শীত শীত ভাব, আর বেলা বাড়লে অবশ্য রোদের তেজ বাড়ছে। যদিও দক্ষিণবঙ্গে শীত আসবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর, যদিও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, তাহলে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে কি বলছে আবহাওয়া দপ্তর? আজ এদিন কলকাতা শহর রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল, বেলা বাড়তেই ঝকঝকে রোদের দেখা মিলেছে আকাশে, তবে পরের দিন আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পরিষ্কার আকাশ থাকায় ইতিমধ্যেই শীতের আমেজ গায়ে মাখতে শুরু করে দিয়েছে শহরবাসী। হ্যাঁ বন্ধুরা, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় সূক্ষ্ম আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, তবে শীত ভালোভাবে পড়তে এখনও দেরি আছে বলে জানায় আবহাওয়া দপ্তর। কিন্তু বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে সকাল থেকে সন্ধে পর্যন্ত, তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যদি আপনারা লাইভ দেখেন, তো লাইভে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ঠিক একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুর যে জেলাগুলি রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তবে যদি আমরা একদম শেষ অর্থাৎ নভেম্বরের 9 তারিখের আপডেট দেখি, তাহলে 9 তারিখের আপডেটও দেখতে পারবেন আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তিশালী রূপ নিতে চলেছে। যদি আমরা GFS মডেল দেখি অর্থাৎ আবহাওয়া দপ্তর আমেরিকান যে র্যাডার রয়েছে GFS, সেই আমেরিকান র্যাডারে যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি নিম্নচাপ অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তো আপাতত ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে এটি নিম্নচাপে পরিণত হবে, লাস্ট 9 তারিখের আপডেটে কিন্তু এটাই দেখাচ্ছে। তবে যদি আমরা আরেকটি ওয়েবসাইটে দেখেছিলাম গতকালকে, সেখানে কিন্তু দেখিয়েছিল অর্থাৎ সেখানে কিন্তু পরিষ্কারভাবে 13 তারিখের আপডেট পর্যন্ত দেখিয়েছিল যে এই যে ঘূর্ণাবর্তটি সেটি শক্তিশালী হয়ে কিন্তু ক্রমশ ওড়িশা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং সেটি কিন্তু একটি ঘূর্ণিঝড় রূপেই অবস্থান করছে এবং তার নাম ম্যান্ডোস হবে। সেই ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলেও আঘাত হানতে পারে। তবে আমরা 9 তারিখের লাস্ট আপডেট দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একটি নিম্নচাপের পরিণত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে যদি আপনাদেরকে অর্থাৎ আজকের এই মুহূর্তের আপডেট অর্থাৎ সকালের আপডেটে যদি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সকালের ঠিক 7টার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে আপডেট রয়েছে, আপাতত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যদি আমি এখানে রেইনফল করে নিই তাহলে আপনারা দেখতে পারবেন যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর যেমন পূর্বাভাস দিয়েছিল আপাতত পরিষ্কার থাকবে আকাশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে আকাশ রয়েছে একদম সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে, একদম পরিষ্কার আকাশ রয়েছে। আমরা উপগ্রহ চিত্র করেও যদি দেখিনি তাহলেও দেখতে পারবেন যে আপাতত মেঘের কোনো আনাগোনা নেই, কিন্তু কিছু একটু মেঘ সমুদ্রের তীর ধার দিয়ে অর্থাৎ উপকূলে যে জেলাগুলি রয়েছে সেখান দিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিছু কিছু যাচ্ছে, কিছু একটা মেঘ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মেঘের দ্বারাই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যদি আমরা ফগি করে দেখে নিই অর্থাৎ দাঁড়ান আমি আপনাদেরকে ফগি করে দেখাচ্ছি, অর্থাৎ এখানে যদি আমি ফগি করে দেখে নিই তাহলে দেখতে পারবেন যে কোথায় কোথায় কুয়াশা অর্থাৎ কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আপাতত সকালের ঠিক ভোরের দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল কুয়াশা রয়েছে। দেখুন আজ 4টার দিকে যে ভোর ছিল ভোরের দিকে কিন্তু কুয়াশা পড়েছিল, সেটা হচ্ছে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে, পশ্চিমবঙ্গে যে উত্তরের জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা অর্থাৎ কুয়াশা পড়েছিল। এবং সেই সঙ্গে সবথেকে বেশি কুয়াশা পড়েছে বাংলাদেশের রংপুর এই যে জায়গাগুলি রয়েছে,
ময়মনসিংহ তোড়া এই যে জায়গাগুলি, এখানে কিন্তু কুয়াশা ছিল, চিটং মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু কুয়াশা ছিল। তো আপনারা পরিষ্কারভাবে দেখতে পারেন কোন কোন জায়গাগুলিতে কুয়াশা ছিল। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই আবারও কিন্তু শীত পড়বে, তখন কিন্তু কুয়াশায় ঢেকে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জেলা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।